Redon HD video. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. জবানটা খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله ليموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جبند خلي ولالي سيدنا কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে সাড়িয়া আপনি বিনে কিলা ভইবে দরাতে বাসিয়া। আল্লাহুম্মা অল্প ট্যাঙ্গেল করে দাও, আওয়াজটা কানে আসুক। ওয়ালি সিয়াদিনা, সামান্য সামান্য রে ও মদিনাবাসী, উবাই তোমার কপ বাগবা, তোম
আমাদের মাঝে আগমন করছেন, দুজাহানে পয়গম্বর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আমরা মদিনায় যাব, দয়াল নবীর পাকদমে সালাম জানাব, বলেন দয়াল নবীর পাকদমে আমরা মদিনায় যাব, আমরা মদিনায় যাব, দয়াল নবীর পাকদমে সালাম, সামান্য একটু সাউন্ড বাড়ানো, দয়াল নবীর পাকদমে মদিনার ধুলাবালি মদিনার সুখেতে মাগব, যাবে চোখের পর্দা খুলে নবীকে দেখব, আমরা মদিনায় যাব, আমরা দয়াল নবীর পাকদমে সালাম, আরো জোরে বলেন দয়াল নবীর পাকদমে সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু ইসমে জাতির জিকির করেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ রে আমি কন্নাম দয়রা ডাকব গো আমি তোমারে, আল্লাহ আল্লাহ, ও দয়াল মাওলা রে আমি কন্নাম দয়রা ডাকব গো আমি তোমারে, আর কন্নাম দয়রা ডাকব গো আমি তোমারে, আল্লাহ আল্লাহ, আর কন্নাম দয়রা ডাকলে গো মাওলা, কন্নাম দয়রা ডাকলে গো মাওলা রাজি হবে মর পরে, কন্নাম দয়রা ডাকব গো আমি তোমারে, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, ও দয়াল মাওলা রে কন্নাম দয়রা ডাকব গো আমি তোমারে, আর কন্নাম দয়রা ডাকব গো আমি তোমারে, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ।
অগয়গ ডেকে সেনবরা ইমনবী আর নম রৌদর গৌন ফেলসি আর গন গইল ফুল বাগি সার গন গইল ফুল বাগি পৌষম নাহি না পড়ে কন্যাম দৈরা ডাক বগয়ামি তো মহারে আল্লাহ আল্লাহ ও দয়াল মৌলা রে কন্যাম দৈরা ডাক বগয়ামি তো মহারে আমি কন্যাম দৈরা ডাক বগয়ামি তো মহারে আল্লাহ আল্লাহ এক ডেকে সেনে নৌ সনবী মাসের পেটে রইলেন তিনি আর মাসের পেটে রইলেন নস মাসের পেটে রইলেন নস জম নাহি না করলে কন্যাম দৈরা ডাক বগয়ামি তো মহারে আল্লাহ আল্লাহ ও দয়াল মৌলা রে আমি কন্যাম দৈরা ডাক বগয়ামি তো মহারে আর কন্যাম দৈরা ডাক বগয়ামি তো মহারে আল্লাহ আল্লাহ ওর এক ডেকে সেন মৌসা গনবী তোর পাহাড়ে গেছেন গোসলে জোরে জোরে আরে পাহাড় জইলা শর্মা হইল পাহাড় জইলা শর্মা হইল মৌসা নাহি না জলে কন্যাম দৈরা ডাক বগয়ামি তো মহারে আর কন্যাম দৈরা ডাক বগয়ামি তো মহারে আল্লাহ আল্লাহ কি বলে বয়াল রে দয়াল কি বলে বয়ার দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়ার আমার দয়াল নবীর প্রেমের মালা আমার গলার হাওয়ার আল্লাহ আল্লাহ আরে হোসাইনি সৈনিক কান্দে হোসাইনি সৈনিক কান্দে দিসালাম নবীর পাহার দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়ার আমি কি বলেব আর রে দয়াল কি বলেব আর দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়ার দয়াল নবীর প্রেমের মালা আমার গলার হাওয়ার আল্লাহ আল্লাহ আমি সদাই কান্দি নবীর প্রেমে সদাই কান্দি নবীর প্রেমে নবী আমার জানের জানর নবী আমার জানের জান দয়াল নবীর প্রেমের মালা আমার গলার হাওয়ার দয়াল নবীর প্রেমের মালা আমার গলার হাওয়া আল্লাহ আল্লাহ
কি বলিব আর দয়াল, কি বলিব আর দয়াল, নবীর প্রেমের মালা আমার গলার হার, আর দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া, আর আল্লাহ 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 আল্লাহ, আমি যে দিকে তে ফিরা ওয়া কি আর নর নবীর সায়া যে দেখি, আমি যে দিকে তে ফিরা ওয়া কি আর মায়ার নবীর ছবি যে দেখি, আর দয়াল নবী বিনে আমার, দয়াল নবী বিনে আমার এ ভুবন হয় অন্ধকার, আর দয়াল নবী বিনে আমার, দয়াল নবী বিনে আমার ছবি ঐরে অন্ধকার, দয়াল নবীর নামের মালা আমার গলার হার, আর দয়াল নবীর নামের মালা আমার গলার হার, এই আল্লাহ আল্লাহ জিকির তালে তালে টাকায় চলে আসেন, আর কি বলিব আর দয়াল, কি বলিব আর দয়াল, নবীর নামের মালা আমার গলার হার, আর দয়াল নবীর প্রেমের মালা আমার গলার হার, আর আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আলাবি কামালিহি কাশাবাতু জা বি জামালিহি হাসনাতু জামিয়া খসালিহি সল্লো আলাইহি আলিহি, এই কালিমা তাওহীদ রসলিখ আসি মুহাম্মাদ বামতে আকাম, ওর বন্ধুর পাশে বন্ধু বসা, কালিমাতে সে প্রমাণ বানগন লাবি কামালিহি কেশবত্তু জাবি জামালিহি হসনতু জামিয়া খসালিহি সল্লো আলাইহি আলিহি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, জাল্লা পাক আজকের এই ঐতিহাসিক হুসাইনা জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠ আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমাতুল লিল আলামিনের পূত পবিত্র কদম মোবারক, সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অগণিত হক্কানি ওলিয়াল্লাহদের কদম মোবারক, সালাম জানা আমার জিন্দা ফিরের পূত পবিত্র কদম মোবারক, সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে সালাম জানাই সামনের উপবিষ্ট আশে কান যা কেনান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দালের মা বোনেরা সবাইকে সালাম জানা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি এখানে একজন হুসাইনি প্রেমিক, এখানে এলাকার মধ্যে হুসাইনি প্রেমিক আছে, হুসাইনি সৈনিক আজকে যুবকদের উদ্যোগে
হাসান হুসাইনের মহব্বতে রবিউল আউয়াল মাস নবীজির আগমনে আজকের এই মাহফিলখানা সাজাইল। এই মাহফিলের কমিটি, এই মাহফিলের সকল সহযোগিতা যারা করল, এই মাহফিলখানা সার্বিক সহযোগিতা যারা করল, প্রত্যেকেরই আন্তরিকভাবে মোবারকবাদ বা ধন্যবাদ জানায়া। ছোট করলে কেমন হয়ে যায়, কারণ এই জান্নাতের বাগান যারা সাজাইল আল্লাহর দরবারে শুকরিয়া জোরে উচ্চ কণ্ঠ আওয়াজ দেব না, আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার অভিযোগ নাই, নালিশ নয়, কারুর কাছে বিচার নাই। হুসাইনি পরিষদ দেখে মনে পড়ে গেল কথাগুলো না বললেই নাই, বন্ধুরে কথাগুলো না বললে নাই। হুসাইন ডাকতে বলেন, কাকে ডাকতে বলেন? হুসাইন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ শুইনা না, জয়নাব আমার বংশের ভিতর থেকে আর শাহাদতের পেয়ালা পান করতে আর কেউ বাকি নাই। জয়নাব রে, ও জয়নাব, আমি যাব আমার নানার উম্মতের জন্য। আজকে যারা হুসাইনি পরিষদ আজকে যারা আছেন বসে গো, একটু টাচ দিয়ে আলোচনার শুরু থেকেই কিছু কথা বলে যাই। আমার আল্লাহ যেন হুসাইনি প্রেমিকদের কবুল করে, জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জয়নাব, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, ও জয়নাব, কারণ আমার নানাজির উম্মতের দাওয়াত দিতে যাইয়া আমার বংশের কেউ আর বেঁচে নাই, আমি আর বসে থাকব না, আমি আমার নানার কালেমার দাওয়াতের জন্য রওনা হব। জয়নাব রে, ও জয়নাব, শুইনা ল, আমি যাওয়ার আগে কিছু উসিয়াত বা নসিয়াত তোরে করে যাই রে জয়নাব। এক নাম্বার হলো, আমি জানি মক্কা মদিনা থেকে আমি কারবালার ময়দান থেকে ফিরে আসব না, আমাকে ওই কারবালা প্রান্তর থেকে হত্যা করবে রে জয়নাব। তবে আমি জানি ফিরে আসব না, আমার লাশের উপর অনেক অত্যাচার চলবে আমাকে মারা পর। তবে একটা কথা বলি, ও জয়নাব, জয়নাব রে, আল্লাহ যদি তোদের দুনিয়ার মধ্যে বাঁচায় রাখে, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচার চাবি না, পৃথিবীর কোন মন্ত্রীর কাছে বিচার চাবি না, কারুর কাছে অভিযোগ দিবি না, শুধু আমার নানা রহমত লীলাল আমিনের কদমে আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দুনিয়ার মুসলমান শুনে নাও, জয়নাব রে, আর আমার সকিনা রে আমার লাশের পাশে আসতে দিবি না, যেহেতু মহরম মাস না আমি ওদিকে আলোচনায় যাব না, শুধু হুসাইনের প্রেমিকদের দুইটা কথা বলে আমি আলোচনা আমার মূল ধারায় চলে যাব। কারণ ও দুনিয়ার মানুষ শীতের দিনে গরমের ওয়াজ না, কারণ মহরম বিদায় নিছে, এখন বাদাম আসছে আমাদের মাঝে রবিউল আউয়াল মাস, ওদিকে আমাদের আলোচনা, শুধু কয়েকটা কথা বলে যাব হুসাইনি সৈনিকদের পার কারণে, আজকে বাদান হাসান হুসাইনের প্রেমিকদের পার কারণে, হুসাইনের প্রেমের কথাগুলো আজকে আপনাদের কাছে কয়েকটা কথা বলে মেন আলোচনায় চলে যাব। এ মদিনায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কাফেলায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কাফেলায়, যাইতে পারলাম না রে আমি,
আরো জোরে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি, বাহাত্তর জন যে কাফেলায় শিশু গাছ গার সঙ্গে যাই, ওই কাফেলায় কবুল কর ওহে আল্লাহ আমায় মদিনায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কাফেলায়, যাইতে পারলাম না রে আমি, কোথায় আছেন মোর নবীজি, হুসাইনের পাগল আমি, কোথায় আছেন গো মোর নবীজি, হাসান হুসাইনের পাগল আমি, দয়া যে করে দাও যে দেখা দূরে রাইখো না কাফেলায়, যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি, বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম হুসাইন ডাকতে বলে যাইনাও যাইনা রে, আর একটা কথা বলে যাই আমার আমার লাশের পাশে সকিনারে আসতে দেবেই না, আমার সকিনা যদি লাশ দেখে যাইনা পৃথিবীর মধ্যে থাকতে পারবে না রে ও যাইনা, কারণ আমার লাশের উপরে আঘাত করবে, আমার লাশকে কত বিক্ষত করবে, আমাকে ওরা উলঙ্গ করে ফেলবে, আমার মাথাটা কাটিয়া আমার সঙ্গে ওরা দুর্ব্যবহার করবে, লাশের উপরে দুর্ব্যবহার করবে, ও যাইনা খবরদার খবরদার যাইনা, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার জয়নাল আবেদিন যেন কোনদিন বাবা মায়ের কষ্ট বুঝতে না পায়, জয়নাল আবেদিন বলে আপু আমি যাব যুদ্ধের ময়দানে যাব, হুসাইন বলে না কারণ ও জয়নাল আবেদিন তুমি অসুস্থ, তুমি তোমার ফুপু আম্মার কাছে থাকো, আমার নানার উম্মতের জন্য আমি তোমাকে রেখে গেলাম, যদি কোনদিন বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি দুনিয়া থেকে বিদায় নি কিয়ামতের ময়দানের জয়নাল আমার সঙ্গে জন আমার আল্লাহ আমার নানার খাতিরে জন পরিচয় করায় দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ, বন্ধুরে হুসাইন ডাকতে বলে জয়নাল আর দেরি করো না, তুমি কি করো আমার নানা জানের সবুজ পাগড়ি মোবারক নিয়ে আসো, আমার বাবা জানের জুলফিকার মোবারক এনে দাও, আর কি করো আমির হামজার বল্লভ মোবারক এনে দাও, হযরত জয়নাব কি করলেন হুসাইনের হাতে রাহমাতুল লিল আলামিনের সবুজ পাগড়ি মোবারক এনে দিলেন, পাগড়ি কানা হাতের মধ্যে নিয়া হযরত হুসাইন চোখের পানি দদ্দর করে দিছে সারি, পাগড়ির মধ্যে একটা চুমা দিয়ে বলে নানা এই বুঝে জীবনের শেষ পাগড়ি জীবনের শেষ মাথায় বাঁধলাম, আর জীবনে হয়তো আর কোনদিন এই পাগড়ি নিজ চোখে দেখতে পাইব না, পাগড়ি মোবারক মাথার মধ্যে দিয়ে হযরত আলীর জুলফিকার মোবারক হাতের মধ্যে নিয়ে বাজান রে ইবা বিন হামজার বল্লক মোবারক নিয়ে
হযরত হুসাইন চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে জাফর অনেকগুলো শত্রুকে আক্রমণ করলেন, অনেকগুলো বিবাদানদের শত্রুর মোকাবেলা করিয়া দুনিয়ার মধ্যে পড়ে গেলেন। বাজানদে একটা নয় দুটি নয় হুসেনের গায়ের মধ্যে 130টা তীরের আঘাত ছিল। কয়টা? 130টা হুসাইনের গায়ের মধ্যে 30টা তরবারির আঘাত ছিল, 21টা বল্লপের আঘাত ছিল। ও দুনিয়ার মানুষ শুনে নাও, হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে যায়, পড়ে জাফর হুসাইনের বুকের উপরে নিষ্ঠুর শ্যামর এসে যখন বুকের পরে পড়ে, হুসাইন বলে শ্যামর, শ্যামর ডাকতে বলে হুসাইন আর তোমার রক্ষা নাই, আজকে তোমার নিস্তার নাই, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে? তখন বাদান হুসাইন চিকার মেরে বলেছিল, ইয়া মুহাম্মাদান। তিনবার চিকার মেরে মদিনাওয়ালাকে ভালোবেসে ডাক দিয়ে বলতেছিল, শ্যামর রে আমি তোমার চিনতে পেরেছি। নিষ্ঠুর শ্যামর, আজ থেকে 50 বছর আগে আমার নানা দান আমার স্বপ্নের মধ্যে বলেছিল, মক্কা শরীফের কাবা মক্কা মদিনার ওই গায়ের ডুরা কাটা কালো কুত্তা তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে শ্যামর, শ্যামর রে আমি বুঝতে পেরেছি আমার নানা আমাকে যা বলেছিল, তুমি সেই ডুরা কাটা কুকুর, তুমি আমার রক্তের মধ্যে মুখ লাগাইছো, আমি জানি আমাকে তুমি বাঁচিয়ে রাখবা না, আমাকে তুমি মেরে ফেলবা। কথা না বলতে বলতেই দুনিয়া থেকে বিদায় করে দিলেন হুসাইনকে। হুসাইনের কাল্লা ডান তরবারির উপরে। ও দুনিয়ার মানুষ শোনে না, হুসাইনের মাথাটা তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করা হয়েছিল, হুসাইনের মাথা মাটির মধ্যে দিয়ে অবমাননা করা হয়েছিল, হুসাইনের মরা লাশের উপরে 70টা ঘোড়া বাদানরে ঘোড়া তেজি ঘোড়াগুলো চালানো হয়েছিল, হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে খসে খসে পড়েছিল, হুসাইনের গায়ের গোস্তগুলো রক্ত কোনার মধ্যে চিৎকার মেরে কেঁদেছিল, ইয়া মুহাম্মাদান ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ কাফেলায় যাইতে পারলাম না রে আমি, কাফেলায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন কাফেলায় এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল, এত আঘাত করেছিল। ইবনে আব্বাস বলে আমি বসে আছি মদিনার বুকে ঘুমায় আছি, এমন সময় দেখি রহমাতুল্লিল আলামিন এক হাতের মধ্যে একটা রক্ত মাখা জামা আর গায়ের মধ্যে ময়লা, গায়ের মধ্যে ময়লা অবস্থায় কাদামাটি লেগে আছে, দৌড়াইতেছে। আমি জিগাইলাম, নবী গো আপনি কেন দৌড়ান? আমি ঘুমের মধ্যে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি কেন দৌড়ান? ইবনে আব্বাস বলে আমার জবাব আমি পাইলাম, রহমাতুল্লিল আলামিন বলতেছিল, ইবনে আব্বাস তুমি মক্কাবাসীর জানিয়ে দাও, মদিনাবাসীদের জানিয়ে দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমি গিয়েছিলাম, হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে ডেকেছিল আমাকে, নানা নানা বলে চিৎকার মেরেছিল, আমি তখন রওজায় ঘুমায় থাকতে পারি নাই, আমার হুসাইনের ডাক শুনিয়া আমি কারবালার ময়দানে গিয়েছিলাম, আমি হুসাইনের কান্না দাওয়া সহ্য করতে না পেরে আমি আমি নবী হুসাইনের প্রেমে পাগল হয়েছিলাম। আজকে আমাদের কিছু দেওয়ার নাই, এই জন্য কিছু কথা বললাম যে হুসাইনের প্রেমিক যারা আজকে নাই, নবী বলছে হুসাইন আমার, আমি হুসাইন, যারা হুসাইনকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন,
সুতরাং আজকে হাসান হুসাইন পরিষদের যে সমস্ত যুবকরা যারা এই কমিটির সঙ্গে জড়িত আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করে, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে মহব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু মহব্বত বলেন, আল্লাহুম্মা সাল্লি অগণবি গো আপনার ভালোবাসায়, ও গো আল্লাহ তানা খুশি হয়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত বাসী হওয়া যায়, আল্লাহুম্মা এই মাইকে লাগিয়েছে কই, মাইক ঢাপ ঢাপ করে গেল, আওয়াজটা ঠিক করো, ওয়ালায়ালি সাইয়্যিদিনা, বন্ধুরে আমার রবিউল আউয়াল মাস যে মাসে নবীজি আগমন করেছিল, এই মাসের গুরুত্ব, এই মাসের শান, এই মাসের মান আমির গোলামিন সিদ্দিকি যদি সারা জিন্দিগি করে বলি শেষ হবে না, কোনোদিন শেষ হবে না বাবা, কারণ যে মাসে রহমাত লিল আগমন করেছিল নবীর সম্মানে অকাবা মক্কা মদিনার মনোয়ারায় নবীজির আগমনে চারজন ফেরেশতা চারটা পতাকা নিয়ে সবুজ রঙের পতাকা নিয়ে জমিনের মধ্যে আগমন করেছিল। আল্লাহ বলে জিবরিলে ফেরেশতাদের ডাকতে, বলে ফেরেশতারা রে, কারণ আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইব আমার নবীদের সম্মানে, আমার নবীর তাজিমে তোমরা জমিনের মধ্যে পদপন করো, আমার নবীর সম্মানে তোমরা আমার নবীজিকে তাজিম করো, জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবুজ পতাকা নিয়ে আল্লাহ তরফ থেকে জিবরিল আমিন ও দুনিয়ার মানুষ ফেরেশতা এসেছিল জমিনের মধ্যে, আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেন, শুধু তাই নয় আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেন মক্কা মদিনার সমস্ত ছেলে মেয়েরা বাজানরে হাতের মধ্যে সবুজ পতাকা এবং খাজুরের ডালগুলো নিয়ে, খাজুরের সবুজ পাতাগালা ডালগুলো নিয়ে নবীজির সম্মানে তালাল বদ্র আলাইনা এই স্লোগান দিয়ে বাজান সমস্ত রাস্তাঘাট অবরোধ করে তারা বাজান রে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে আনন্দিত হয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীজির শান, নবীজির মান, যে নবীর আগমনে এত খুশি হয়েছিল বাজানরে জিবরিল আমিন, যে নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতা খুশি, সেই নবীর আগমনে আমাদের মধ্যে কিছু মানুষ বেজার, যারা নবী চিনল না, যারা নবী চিনল না তারা কারা, কারণ তাদের পরিচয় হলো রহমাতুল লিল আলামিনের সাসার সংখ্যা হলো নয়জন, কয়জন জোরে বলেন কয়জন, নয়জন, চাচার মধ্যে মাত্র দুজন কালেমা পড়েছিল, একজনের নাম আমির হামজা, একজনের নাম আব্বাস, বাকি সাতজনই নবীর বিরোধিতা করেছিল, কারণ এখনো তৎকালীন জামানায় তারা বিরোধিতা করেছে, এখনো বর্তমান জামানায় তারা নবীর দুশ্মন, নবীর বিরোধিতা করে, কারণ নবীর পক্ষে ছিল দুজন, একজনের নাম হযরত আমির হামজা, একজনের নাম আব্বাস, বাকি সাতজনই নবীকে সাধারণ মানুষ বলেছিল, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এত গেল ছেলেদের মধ্যে আমার নবীজির ফুপুর সংখ্যা ছিল ছয়জন, কয়জন জোরে বলেন কয়জন, ছয়জন, ছয়জন ফুপুর মধ্যে মাত্র দুজন হলো ইমানদার, একজনের নাম হযরতে সুফিয়ান,
আরেকজনের নামাজ রত অমল, বাকি চারজনই নবীর বিরোধিতা করেছিল, কারণ নবীকে তারা সাধারণ পাবলিক মনে করেছিল। তারা বলতেছিল আপনার পেট থেকে নবী আসছে, এমন কি জিনিস, এমন কি নবী হলো, কেমন করে নবী হলো, কারণ নবীর বিরোধিতা তারা করে গেছে। ওদের বংশধর যারা ওই কাতারের মহিলারা যারা আজ পর্যন্ত নবী মানে না, ওই কাতারের পুরুষ যারা আজ পর্যন্ত নবীর শান মান মানে না, জোরে জোরে বলেন ঠিক না বেঠি। আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, কারণ নবী দুনিয়ার মধ্যে আসলে নবীর তাজিম নবীর সম্মান। আমার নবীজির ভালোবাসার কথাগুলো যখন আস্তে আস্তে আমরা আলোচনায় ডুব দিব, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো গতি থাকবে না, নবী বিনে কোনো উপায় থাকবে না, নবী আমার আমরা সাইকি চাই না। ও মা আমার নবী রহমাতুল্লিল আলামিন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কারণ নবী হলো রহমত আমার বাদানরে, একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ আর রব্বুল আলামিন সত্য, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর আমার নবীও রহমাতুল্লিল আলামিন। জোরে জোরে সিল্লে সিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন, কষ্ট হবে আলম ইয়াজিদ কে দি ইমান পাও, শেষ রাত শেষ হয়ে যাবে, নবীর আগমনে নবী আল্লাহ পাক কেমনে পাঠাইল, নবী কেমনে আসলো, এতিম নবী অসহায়, আমার নবী কেমনে আইলো, এই আলোচনা করতে গেলে শেষ হয়ে যাবে রাত। ওদিকে আমি যাব না, আস্তে আস্তে আমরা আগাতে তালে থাকবো, যেহেতু সিরাত শেষ, মেলাদু শেষ, এখন হায়াত জিন্দেগি চলতেছে। জোরে বলেন ঠিক না বেঠি, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা আমার, হযরত বাজানি রাহমাতুল আলামিন যিনি দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহর নবীর খাতিরে কাবা শরীফে 360 মূর্তি পূজারি করেন আব্দুল মুতালিব। কি করে আব্দুল মুতালিব মূর্তি পূজারি করে, হঠাৎ করে তাকায় দেখে রে ওই মূর্তিগুলো মাথাগুলো বেঁকা হয়ে গেছে। জিগায় আব্দুল মুতালিব, ও মূর্তি, ও মাটির পুতুল, তোমাদের কতদিন পূজা করলাম, এতদিন তোমাদের খাওয়াইলাম ভালোবাসলাম, একদিন তো তোমরা মাথা নোয়াইলে না, তোমরা তো একদিনও মাথা নত করলে না, রুকু করলে না, আজকে কেন তোমাদের মাথা নোয়া গেল? মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে আব্দুল মুতালিব তুমি খবর জানো না, আব্দুল মুতালিব তুমি খবর জানো না, ও আব্দুল মুতালিব শুই না লও, দুনিয়ার মুসলমান ভালো করে জেনে নাও, আব্দুল মুতালিব আব্দুল মুতালিব এই দুনিয়ার মধ্যে রহমাতুল্লিল আলামিন, নবীদের নবী রহমাতুল্লিল আলামিন এই জগতের মধ্যে আগমন করেছে আব্দুল মুতালিব। আমি মূর্তিকে ভাঙার জন্য, আমি মূর্তিকে বাজানবে চিরতর বিদায় দেওয়ার জন্য আমার আল্লাহ কাবার কাবার রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব যা দেখে দূরে গেছে কাবার কাছে, কাবা ডাক দে বলে, দেখে কাবাটা মাথা নত নোয়ায় আছে। আব্দুল মুতালিব ডাক দে কয় কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাহাম বাদশা এসেছিল, এ কাবা তোকে ভাঙ্গার জন্য আব্রাহাম বাদশা এসেছিল 26 দিন আগে, কিন্তু একটা একটু খসাইতে পারে নাই, একটা ওয়ালের মধ্যে আক্রমণ করতে পারে নাই, কাবারে আজকে কেন তুই সিজদার মধ্যে পড়ে আসিস? কাবার উত্তর দেয় আব্দুল মুতালিব, তুমি খবর জানো না, আমি কাবারে আমার আল্লাহ বানাইতো না যদি আমার নবীরে না বানাইতো, আমি কাবা, আমি কাবার কাবা রহমাতুল্লিল আলামিন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠায় দিছে আমি তার তাজিমে তার সম্মানে, আমি কাবা মাতা নোয়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এ দুনিয়ার মানুষ শরিয়াতের কেবলা কাম
কেবলা রহমাতুন লিল আলামিন, বাজান মোনাজাতের কেবলার শিয়াজিম, কাবার জবান খুলে গেছে, কাবা বলে কাবা, কাবা ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার, কাবা রহমাতুন লিল আলামিন এসে গেছে, সুতরাং কাবা নবীর সিজদা নবীর জন্য তাজিম করে, আর আমরা নবীর তাজিম বই লাগিছি, নবীর ভালোবাসা বই লাগিছি, শরীয়তের আলেমরা যারা নবী মানো না, নবী বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাও, এই দুনিয়ার মধ্যে নবী বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাও, সারা জীবন কালেমা পড়লা, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা, যতক্ষণ সারা দিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবার সম্ভব নয়, মুসলমান অসম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলছো, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার নবীজিকে এত তাজিম এত সম্মান করেছে, আমাদের করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ও দুনিয়ার মানুষ, নবী লাগবে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে মিয়াউমাল ইয়াউমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো গতি থাকবে না, নবী আসরের ময়দানে লাগবে, নবী কবরে লাগবে, নবী মিজানে লাগবে, কালেমা পড়ছেন লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কয় বান্দারে আমি সারা কিছু নাই, সব কিছুর মালিক আমি, আর আমাকে পাওয়ার জন্য একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো রহমাতুল লিল আলামিন, জোরে জোরে চিল্লা বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, নূরওয়ালা নূর নবী এই পৃথিবীর মধ্যে একমাত্র উম্মতের কাণ্ডারি, এই নবীজির উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় দশটা নেকি হাসিল হয়, কয়টা নেকি? জোরে বলেন কয়টা নেকি? নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে গো, সঙ্গে সঙ্গে তার আমলনামায় দশটা নেকি হাসিল হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ওই নবীর উপরে বাদান একবার দুরূদ শরীফ পড়ে, এখন কারা পড়ে? আল্লাহ কয় বাদান রে, ইয়া আইয়ুহান নাস বলে নাই, আমার আল্লাহ মানুষদের ডাকে নাই, আল্লাহ ডাকছে ইমানদার হবে ইমানদের নয়, আল্লাহ বলে ইয়া আইয়ুহান লাযীনা সন্নু আনহি অসলিমো তসলিমা, জোরে জোরে সিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লুন, আমি পড়ে চালান নবী আমার নবীর উপরে, এখন কারা পারবে দুরুদ? যারা ইমানদার বেঈমান নয়, যারা মানুষ নয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারেরা বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। বাজান কেমনে পড়ো? তাসলিমান তাজিমান, তাসলিমান তাগে দিছে করার জন্যে, তাজিমান সম্মানের লগে। ওই নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে গো, সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে দশটা গুণা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ কো বান্দা শুই না না, দশটা গুণা মাফ করে, আর দশটা নে কি দিয়ে আমি আল্লাহ নীরব রইলাম না? যদি কোনো ব্যক্তি আমার বন্ধুর উপরে, আমার নবীর উপরে, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে গো, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার বাজান রে ইয়াউমাল কিয়ামতের ময়দানে দশটা পুরস্কার দিবে আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কারা পড়বে? ইমানদার পড়বে, বেঈমানেরা না, নবীর আশেক, নবীর প্রেমিকেরা, নবীর গোলামেরা। এই দুনিয়ার মধ্যে যারা নবীর প্রেমে পড়ছো, নবীর ভালোবাসো, এরাই পড়বে নবীর দুরুদ, নবীর ভালোবাসায় বাজান রে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, একটা কথা না বললেই নয়, রহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারত করতে গেছে একজন পাগল, আশেক পাগল, নবীর রওজায় যাইয়া আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ
উনি দেখে একজন আসে নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুধু দুরূদ শরীফ পড়ে, শুধু মিলাদ পড়ে, নবী দুরূদে পাগল হয়ে গেছে। এবার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাক দেখো বলো তুমি কি অন্য কোন দোয়া জানো না, তুমি অন্য কোন সূরা কিরাত জানো না, আজ তিনটা দিন দেখি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি শুধু নবীর দুরূদ পড়ো। বালক বলো হুজুর কি বলবো গো হুজুর, বালক ডাকতে বলো হুজুর আমি কেন দুরূদ পড়ি, এর কথা কেমনে আমি বলবো, আমি একজন কোরআনের হাফেজ, আমি কোরআন পড়তে জানি, দুয়া দুরুদ জানি, সবই জানি, কিন্তু আমি মদিনাওয়ালার রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুরুদ পড়ি, এর একটা হাকিকত আছে, কয় কি হয়েছে বলো বাবা। বলো হুজুর আজ থেকে কয় মাস আগে আমার আব্বা জান আসরের নামাজের পরে মাগরিবের নামাজে রাখতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, বিদায় নেওয়ার পর আমি গোসল করাইয়া, আমি যুবক গোসল করাইলাম আব্বারে, সাদা কাপনা নিয়ে কাপনাইয়া যখন খাটের মধ্যে রেখে দিলাম, রাত্র যখন ইশারক্ত হয়ে গেল আমি শান নামাজটা পড়ে বাবার মুখটা খুললাম, মনে করলাম আমি বসে থাকবো বাবার মুখটা একটু দেখি, যখন কাফনের কাপড়টা খুলিয়ারে যখন আমি কাফনের কাপড়টা খুলিয়া আমি যখন বাজানরে আব্বাজানের মুখের দিকে তাকাইলাম, তাকায়া দেখি রে আমার আব্বাজানের মুখটা মানুষের সুরত নাই, একটা পশুর সুরত হয়ে গেছে। তখন আমি বাবার মুখটা ঢেকে দিয়ে চোখের পানি সেরে কাঁদতে লাগলাম, চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলাম। আর চিন্তা করলাম সকাল বেলা মানুষ যখন বলবে বালক ও যুবক তোমার আব্বা জানের সিয়ার এরকম হলো কেমনে, আমি কি জবাব দিব, এটা বলি আমি চাদর দিয়ে ঢেকে রাখলাম। এবার আমার অনেকক্ষণ কাঁদতে কাঁদতে গমের জোল আসলো, গমের ঘরে দেখি একজন সাদা নূরানি মানুষ, আমার আব্বা জানের লাশ মুবারক আসিয়া, আমার আব্বা জানের লাশ মুবারকের কাছে আসিয়া আমার আব্বা জানের মাথার মুষ্টি খুললো, এবার মাথার মাথার পাশে এই বাদনটা খুলিয়া আমার বাবার মুখের মধ্যে নূরানি হাত ঢুকায় দিছে, জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বলো বালক, বলো হুজুর এবার আমি জিগাইলাম আপনি কে গো, স্বপ্নের মধ্যে বলতে যে আপনি কে, বলে বাবা তুমি আমার চিনবা না, আমি হইলাম পাপীদের কান্ডারি, আমি হইলাম গুনাগার দরদি, রহমাতাল্লিল আলামিন, জোরে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম গুনাগার দরদি বন্ধ, রহমাতাল্লিল আলামিন, আমি গমের মধ্যে বললাম ও আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন গো, আমার আব্বা জানের সিহারা মুবারক এত এত রকম পশুর মতো হয়ে গেছে, মানুষের কোন সুরত নাই। নবীজি বললেন বাবা রে আমি সব জানি, কয় কেমনে জানলেন, গমের মধ্যে কয় হুজুর আপনি কেমনে জানলেন আমার আব্বা জানের সিয়ার এরকম হয়ে গেছে, ডাকতে বলে হুজুর আল্লাহর নবী ডাকতে বলে বলো তোমার আব্বা জান প্রতিদিন আমার, আমি নবীর উপরে 500 বার 300 বার দুরূদ শরীফ না পড়ে কোনদিন বিছনায় যেত না রে বালক, আজকে যখন আমি আমি মদিনার রওজা পাকে বসে আছি, অপেক্ষা আছি তোমার আব্বা জানের দুরূদ শরীফ নিব, সব ফেরেশতারা আসিয়া আসিয়া দুরূদ শরীফ জমা দেয় আমি নবীর কাছে, আমি নবীর সালাম দেয় সালামের জবাব দিই, কিন্তু তোমার আব্বার দুরূদ শরীফ আমার কাছে আসি নাই। আমি জিগাইলাম ফেরেশতারে অমুক ব্যক্তির দুরূদ শরীফ আজকে কি হলো, পড়ে নাই কি, উনি তো প্রতিদিন ঘুমানোর আগে 300 বার দুরূদ শরীফ পড়ে, আজকে কেন পড়ে, আজকে কেন দুরূদ শরীফ ডাসলো না, ফেরেশতা ডাকতে বলে নবী গো ওই ব্যক্তি আজকে আসরের পরে মাগরিবের আগে চিরবিদায় হইয়া গেছে,
আমি নবী আমার উম্মতের এত ভালোবাসির বলো, আমি নবী রওজায় শুইয়া শুইয়া আমার উম্মতের নালিশ নি, আমি নবী রওজায় শুইয়া উম্মতের খবর নি, আমি যখন এইবার বললাম ও ফেরেশতা দূরে যা আমার আমার উম্মতের খবরটা নিয়ে আয়, উনি এসে খবর দিল ফেরেশতা কয় হুজুর অমুক ব্যক্তির চেহারা আর মানুষের সুরত নাই, একটা পশু সুরত হয়ে গেছে। তখন আমি রওজা পাক থেকে একটা দড়ি আসি বাবা তোমার বাবার দেখার জন্য, তোমার আব্বাজানের ওই চেহারার কথা শুনিয়া আমি নবীর স্ত্রী থাকতে পারি নাই, রওজা থেকে এসে তোমার বাবাজানের মুখের মধ্যে হাত বোলায়া দিছি, দিয়ে চলে যায় তোমার আব্বাজানের আল্লাহ পাক দয়া করবে। এই বলিয়া যখন বিদায় নিচে যুবকের ঘোমটা ভাঙছে, ঘোম ভেঙ্গে দৌড়ায় যায় বাবার কাপড়ের কাপড় গুছায় দেখে রে বাবার মুখের মধ্যে নূর আলার সিহারা, বাবার মুখের মধ্যে নূর সংকাইতেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর ওলি শিবিরা আমার তুল্লা বলে ভালো, তারপরে কি বলে হুজুর আমার আব্বা যদি 300 বার দুরূদ শরীফ পড়ে যদি আমার বাড়িতে নবীর নিতে পারে, আমি যুবক এই মদিনওয়ালার রওজার পাশে ঘুরতেছি আর নবীকে ডাকতেছি, আমার বড় শখ আমার মরণের আগে যেন নবীকে একটু প্রাণ ভরে দেখতে পারি, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার সাদের জীবন বিপলে গো সোনার জীবন বি ও নবী তোমা, আরো জোরে বলেন সাদের জীবন বি ফলে গো সোনার জীবন ও নবী গো তোমায় না পেলে, ও নবী তোমায় ওরে আদম নবী সৃষ্টির পরে, আরশের নিচে সেজদায় পড়ে গো ওরে আদম নবী ক্ষমা পাইল, আদম নবী আমার দয়াল নবীর খাতি রে, নবী গো তোমায় আমার সাদের জীবন বি পলে গো সোনার জীবন বি ও নবী গো তোমায়, আরে ও নাম তা মধুমা খায় ওই নাম তা অগ কর পাগলা মা রে নবী তোমা, আরো জোরে বলেন সাদের জীবন বি ফলে গো সোনার জীবন ও নবী তোমা, ও গয়া দম নবী সৃষ্টির পরে আর সের নিশে সেজদায় পরে গো ওরে আদম নবী ক্ষমা পাইল, আদম নবী আমার দয়াল নবীর খাতি রে, নবী গো তোমায়, এ দুনিয়ার মুসলমান শুই না নাও এই নবী ও মানুষ আমরাও মানুষ, নবীরা কোন গোনা থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত, জোরে কন ঠিক না বেঠিক, নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা হলাম গোনাতে গোনায় যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম আমরা হইলাম গোনা আমার কা মানুষ, আমরা যেমনি আইলাম নবী এমনি হয় নাই,
আমার নবীকে আল্লাহ পুত পবিত্র অবস্থায় দুনিয়ায় পাঠাইলো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, এ দুনিয়ার মানুষের শুনে নাও, নবী আমার কত না কষ্ট করেছে, নবীর কথাগুলো না বললেই নাই। আজকে আমি আপনাদের কাছে যেহেতু শুরু থেকেই বললাম, আল্লাহ বলেন আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু, আমার নবী মাটি কাটছে, আমার নবী মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে, আমার নবী এই দুনিয়ার মধ্যে যত কষ্ট করেছে পৃথিবীর মধ্যে একটা দুইটা নয় বাজান রে, দীর্ঘদিন নবী জীবনের দোবাজান জীবন দশায় আমার নবী অনেক যত কষ্ট করেছে আমরা তার কিছুই করতে পারি নাই। ও দুনিয়ার মানুষ শোনো, একবার আমার নবীজি, আমার নবীজি রহমাতুল লিল আলামিন কি করলেন, খায়বারের যুদ্ধে সাহাবীদেরকে বললেন মাটি খনন করতে হবে। আরো জোরে বলেন, আমার নবী যেহেতু এলাকার মানুষের জন্য, আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাব, নবীজির আগমনের ওয়াজ দরকার নাই, নবী যে আসছে এখন হায়াতের জিন্দেগীর একটু আলোচনা করে আসি। আল্লাহর নবী সাহাবীদেরকে এবার নিয়ে এক জায়গা বসলেন, পরামর্শ করলেন, সাহাবীরা রে আমাদেরকে কি করা উচিত? সাহাবীরা বললেন একটা খাল খনন করতে হবে, ওই খালের পানি পান করতে হবে। বন্ধুরে আমার, আল্লাহ নবীর পরামর্শ অনুযায়ী বাজান রে 3000 সাহাবী, 3000 সাহাবী খাল খননের কাজে নিয়োজিত হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কিছু সাহাবী মাটি কাটে, কিছু সাহাবী মাটি টানে, আল্লাহর নবী তাকা দেখেন সাহাবীরা মাটি কাটে, আল্লাহর নবী মাটি কাটা দিকে নবী কি করলেন? নবী আমার একদিন নয়, দুদিন নয়, প্রায় সাতটা দিন বা তিনটা দিন না খেয়ে নবীর পেটে খুদা, আমার নবীর পেটে পাথর বেঁধেছে, আমার নবীজি না খাইয়া। হযরত আনাস বলে আমি দেখলাম রাস্তা দিয়ে আসে আমার নবীজি মাঠের মধ্যে পথের মধ্যে হেলে দুলে পড়ে যায়। আমার নবীজি, আনাস বলে আমি দেখলাম আমার হুজুরকে দেখলাম একবার লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে, নবীজি আমার হেলে দুলে পড়ে যায়, খোদার যন্ত্রণায় হাঁটতে পারে না। ও দুনিয়ার মানুষ শোনো, সেই নবীর উম্মত আমরা, নবীর আদর্শ দরকার আছে কি না? আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, দেখে আমার সাহাবীরা, আমি হুকুম দিছি সাহাবীরা কাজে নিয়োজিত কাজ করতে শুরু করেছে। আল্লাহর নবী আস্তে 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 করে চলে আসলেন, এসে কোদালখানা ধরলেন, কোদালখানা ধরে নবী যখন মাটি কাটলেন, মাটি কাটিয়া ও বন্ধু হযরতে জাবের রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে মাটি নেওয়ার জন্য মাথা গাইলেন। আল্লাহর নবী কয়েক শ্রেণি কাপড় পরতেন, মাঝে মাঝে নবীজি বড় জুব্বা গায়ে দিতেন, মাঝে মাঝে ছোট কাপড় গায়ে দিতেন। আল্লাহর নবী এদিন একটু শর্ট কাপড় গায়ে দিছে, পাঞ্জাবি বড় গায়ে দিছে। এবার জাবেরকে যখন মাটি কাটিয়া, ও দুনিয়ার মানুষ কুদাল খ কুদাল দিয়া মাটি কেটে যখন হযরতে জাবেরের মাথায়, নবীজি যখন মাটি দিতে গিয়েছে হযরতে জাবের লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর পেটের মধ্যে তিনটা কাপড় দিয়া বাঁধা, তিন টুকরা কাপড় বাঁধা। এবার মাথার মধ্যে নিয়ে কান্দে নবী গো, আমি জাবের জানতে চাই নবী গো, আপনার পেটের মধ্যে কিসের কাপড় বাঁধা, কিসের জন্য আপনি কাপড় বেঁধেছেন? জাবের বলার সঙ্গে সঙ্গে নবী বলে, জাবের রে এই কাপড়টা হলো আমি তোমার কাছে লুকাবো না রে জাবের, আমি নবী আজ তিন দিন একটু পানি দানা পানি পেটি নেই, আমি নবী খোদার যন্ত্রণায় টিকতে পারি না রে, আমি নবী খোদার যন্ত্রণা সহ্য করতে না পারে, আমি তিন টুকরা কাপড় দিয়া আমার পেটের মধ্যে রে যাবে আমি পাথর বেঁধে রাখছি। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
হযরত জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি শুনাইলেন আল্লাহর নবী গো আপনি অবস্থায় মাটি কাটতে আসলেন জামান নবী কয় জাবের রে আমি দেখলাম আমার সাহাবীরা আমার হুকুম তালিম করতেছে কেউ মাটি কাটে কেউ মাটি টানে আমি নবী হুকুম দিয়ে বসে থাকবো এটা কেমনে হয় আমি নবী এই জন্য তোমাদের সঙ্গে শরীক হওয়ার জন্য আসছি আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে আপনার দাওয়াত নিতে হবে নবী গো আমি আপনাকে কিছু মেহমানদারি করাইব আল্লাহর নবী বলেন জাবের রে আমি তোমার দাওয়াত কবুল করলাম হযরত জাবের দাওয়াত দিয়ে বাড়ি গেলেন বাড়ি যায় বাজারে কিছু আটা জোগাড় করলেন কিছু আটা দিয়ে রুটি বানাইলেন তিনখানা রুটি বানাইলেন এবার একটা বকরি দিয়া একটা ছাগলের গোস্ত দিয়া ছাগলের বাজাবাই করিয়া তা থেকে কিছু গোস্ত রান্না করলেন রান্না করে নবীকে দাওয়াত দিলেন এবার নবী দুপুর বেলা সাহাবীদের নিয়ে খাইতে আজ নবী আমার দাওয়াত নবী খাইতে যাবে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলে সাহাবীরা রে আমি নবী তোমাদেরকে বলি গো আজকে জাবেরের বাড়ি দাওয়াত হয়েছে তোমরা সবাই চলো আমি নবীর সঙ্গে তোমরা প্রাণ ভরে খানা খাবে জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে জাবের দাওয়াত দিয়ে বাড়ি গেলেন রুটি বানানো হলো গোস্ত রান্না হলো আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে তোমরা সবাই চলো আজকে আমরা জাবেরের বাড়ি প্রাণ ভরে খানা খাবো এবার নবীজি আগে সাহাবীরা পিছে পিছে রওনা হয়ে গেলেন এবার জাবেরের বাড়ির আঙ্গিনায় যখন আসলেন জাবেরের বিবি দূর থেকে দেখতে পাইলেন নবীজি আমার কাতার বন্দে হয়ে সাহাবীদেরকে নিয়ে আসতেছেন জাবেরকে ডাকতে বলে স্বামী রে সর্বনাশ তুমি কয়জনকে দাওয়াত দিয়েছ জাবের বলে একমাত্র দাওয়াত দিছি রাহমাতুল লিল আলামিনকে আমার নবীকে আমি দাওয়াত দিছি আর কাউকে না জাবের কয় জাবেরের বিবি কয় স্বামী রে দেখি নবীর পিছে পিছে হাজারো জনতা হাজারো সাহাবী আসতেছেন আল্লাহ নবীজি কি করলেন আস্তে আস্তে করে জাবেরের বাড়ির আঙ্গিনা এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে কেউ আসুনি বাড়ির মধ্যে কেউ আসুনি ঘর থেকে আওয়াজ আসে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজি বলে জাবের রে আমি এসে গেছি খানার কি অবস্থা কয় হুজুর খানা তো প্রস্তুতি কিন্তু নবী গো এত সাহাবীদের আমি তো দাওয়াত দিই না এত সাহাবীরে কেমনে খাওয়াইব কেমনে বসাইব আমার নবী কয় জাবের রে আজকে তোমার বাড়ি দাওয়াত তোমার বাড়ি আমাদের আমরা আসছি সবাই মিলে তোমার বাড়ি আমার সাহাবীদের কি নিয়া আমি নবী প্রাণ বড়ে করা খাবো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি একটু আপনার কাছে পার্সোনাল ভাবে কথা বলতে চাই এবার নবীজি গেলেন জাবেরের কাছে বলো জাবের হুজুর রুটির পরিমাণ হলো এই গোস্তের পরিমাণ হলো এই নবী আপনি 3000 সাহাবীর সঙ্গে করে আনছেন আমি খাইতে দেব কোনে বসতে দেব কোথায় নবী আমি কি খাবো একজনের হবে তিনখানা মাত্র রুটি হলো তিনখানা গোস্তের কয়েক টুকরা নবী গো কেমনে করে খাওয়াইব আল্লাহর নবী বলে জাবের রে আমি নবী আজকে নিজে মেহমানদারি করব আমি নবী আমার সাহাবীদেরকে আমি নবী প্রাণ ভরে খাওয়াই বজরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ
হযরত জাবের, ও জাবের রুটি নিয়ে আসো, গোস্ত নিয়ে আসো। জাবের রুটি আর গোস্ত নিয়ে আসলেন। নবীজি বললেন, সাবিরানে তোমরা যে যেরাম পারো বসে পড়ো, সবাই বসে পড়ো। সাবিরানের নামত বাজান বসে বলেন, সাবিরা বসে বলেন। এবার আল্লাহর নবীজি তিনখানা রুটি বাইর করলেন, ওটা বাম হাতের উপরে রাখলেন, আর এক চোখটা বাদান রে এক চামচ গোস্ত তিনখানা করে রুটি। নবীজি উঠাইয়া বললেন, জাবের রে এই তিনখানা করে রুটি আমার সাহাবীদের প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও, আমি নবী আজকে প্রাণ ভরে খাওয়াই। বজরে বলেন সুবহানাল্লাহ, ওরে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না ফিরে জগতে, আমার দয়ালো নবী আর আসবে না। তেষট্টি কাল জিন্দগি কাঁচে নবী উম্মতি, এখনো কাঁদেন নবীর যাতে, আমার দয়ালো নবী প্রেমের অগয়ার আসবে না ফিরে জগতে, আমার দয়া অগয়ার আসবে না ফিরে জগতে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী যখন তিনখানা করে রুটি দিতে লাগলেন এক এক চামচ গোস্ত দিয়া, ও বন্ধু 3000 সাহাবীর হাত দিয়া হলো কত হাজার, 3000 সাহাবীকে দিয়া হলো কত হাজার, আরো জোরে বলেন কত হাজার, 3000 সাহাবীর খানা খাওয়াইলেন। নবীজি বললেন, ও জাবের তুমি এলাকার আরো সাহাবীদের দাওয়াত দাও। আসলো 5000 সাহাবি, 5000 মানুষের মেহমানদারি করা হলো, রুটি হলো কয়খান, জোরে বলেন কয়খান। 5000 মানুষের মেহমানদারি করলে 15000 রুটি কত হাজার, জোরে বলেন কত হাজার, 15000 রুটি লাগবে, লাগবে কি লাগবে না। এবার 5000 মানুষের মেহমানদারি করলেন, নবী বললেন জাবের রে আরো সাহাবীর প্রতিবেশীর দাওয়াত দাও, এবার বাজান মক্কা মদিনার লোকদের দাওয়াত দাও। আসলো একে এক, আসতে আসতে বাজান রে 10000 সাহাবী আসলো কত হাজার, 10000 মানুষের মেহমানদারি করাইলেন কয় হাজার, জোরে বলেন কত হাজার, 10000 সাহাবীদেরকে নবীজি মেহমানদারি করাইলেন। এবার মেহমানদারি করানো পর রুটি লাগবে কত হাজার, কত বলেন, 10 × 3 = 30000 রুটি। নবীজি মেহমানদারি করাইয়া আমার নবী ডাকতে বলে, যাবে ও যাবে সবার কি খাওয়া হয়েছে বলে, জি হুজুর। এবার যাবে রে তুমি তিনখানা নাও, আমার তিনখানা দাও, তোমার বিবিরে তিনখানা দাও, তোমার দুটি সোনার মানিক তাদেরও 3-3 ছয়খানা দাও। জোরে জোরে চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত জাবের এখন বাক করলেন, নবীজির হাতে তিনখানা, নবীজির সামনে রাখলেন তিনখানা, জাবের নিজে নিলেন তিনখানা রুটি, জাবিরের বিবির হাতে দিলেন তিনখানা রুটি। আল্লাহ নবী বলে, জাবের রে আরো 3-3 ছয়খানা রুটি বাইর করো। বলে নবী, গো ও মায়ার নবী আর 6খানা রুটি লাগবে না, কারণ আমার কলিজার টুকরা সন্তানেরা ঘুমাইছে গো নবী, মায়ার নবী গো ঘুম থেকে উঠলে পারে ওরা খাবে। আল্লাহর নবী বলে, যাবের রে এখন দেখো কি পরিমাণ আছে, উঠাও। উঠানো পর দেখে যে পরিমাণ রুটি ছিল সেই পরিমাণ, যে পরিমাণ গোস্ত ছিল সেই পরিমাণ। এবার আল্লাহর নবী ডাকতে বলে, যাবের
তোমার সন্তানের দুরুদন ডাক দাও, আমি নবী কেমনে খাবো, মেহমান থুইয়া কারণ 10,000 মানুষের মেহমানদারি করলাম। এবার তোমার কলিজার দুটি সন্তানদের ডাক দাও, জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা ঘুমাইছে গো নবী, তারা ঘুম থেকে উঠবে কেমন করে, আমার নবী কো আমি মেহমান, তাদের তুইয়া কেমনে খাই বরে যাবের, চলো যাই ঘুমাইছি কোথায় আমি দেখে আসি, ডাক দে বলে মায়ার নবী গো আপনার কাছে আর লুকাইব না, আমার কলিজার টুকরা সন্তানেরা আর কোনদিন খানা খাবে না। আল্লাহর নবী ডাকতে বলো জাবির কি হয়েছে বলো, জাবের বলে নবী গো আপনাকে দাওয়াত করেছে, আমি যখন ছুরি দিয়া বকরিগুলো জব করেছিলাম আমার সন্তানেরা জবাই জবাই খেলতে যাইয়া দুটি কলিজার টুকরা দুই ভাই দুজনকেই জব করেছে, দুটি ভাই দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, জোরে জোরে চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী গো তাদেরকে রেখে আসি কোথায় রান্নাঘরের মধ্যে, ওখানে তাদের কাফনের কাপড় পরে রেখে দিছি, মেহমানদারি খানো হপর তাদেরকে দিব চির বিদায় করে, আমার নবী ডাকতে বলে জাবের এটা কেমনে হয় চলো আমার নিয়ে চলো। এবার আল্লাহর নবী জি গেলেন, আল্লাহর নবী যাইয়া ঘরের দরজায় যা ডাকতে বলে বালকেরা রে আমি নবী তোমার বাড়িতে তোমরা ঘুমায় আস উঠো না, তোমরা কেমন গম ঘুমাইলো উঠো। আল্লাহ নবী যখন ডাক দিছে দুটি ভাইয়ের মাথায় হাত বোলাইয়া দুটি ভাই লাভ দুটে নবীর কদমের মধ্যে কদম মুসি লাগায় দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন নবী গো এমন মায়ার নবী যিনি সারা জীবন নবী নিজে মাটি কাটলেন, নবী নিজে মাটি টানলেন, নবী আমার এত কষ্ট করলেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও যে নবী, ও দুনিয়ার মানুষ নবী উম্মাতের কান্ডারি, নবী উম্মাতের দরদি, কিন্তু একদল আছে যারা নবীর চেনে না, জোরে বলেন ঠিক না বে ঠিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ومن الناس من يخدمنا بالله ومن اليوم الآخر মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে আমার নাতের ইমান আনছে বিল্লাহি আল্লাহু তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে তুমি আসবে কবে এই গোলামের ঘরে, বলেন আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে রে গো নবীজি এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের, ও নবী ও থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায়, দেখা দিও মরণের আগে, ও নবী ও থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায়, দেখা দিও মরণের আগে
লাগে রে গোলামের বেদনা, চরণ সারা কইরো না, দেখবো আমরা পরাণ ভরে। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে আসবে কবে এই গোলামের ঘরে। এ দুনিয়ার মুসলমান কথাগুলো এবার আস্তে আস্তে আমরা আলোচনার দিকে আগাই। রাহমাতুল্লিল আলামিন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার মধ্যে যুদ্ধের ময়দানে গেলেন। নবীজি রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার এক টুকরা পাথর নবীজির গায়ের মধ্যে মাথার মধ্যে লাগলেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার শত্রুপক্ষ থেকে এক টুকরা পাথর এসে নবীর মাথার মধ্যে মোটের মধ্যে লাগলেন, লাগাবার আমার নবী এই জমিনের মধ্যে পড়ে গেলে। সাহাবীরা দূরে আসলে, সাহাবীরা দূরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী গো, নবী বুঝি আমাদের মধ্যে নাই, আল্লাহর নবী বুঝি আমাদের মধ্যে নাই। নবীর প্রেমে পড়িয়া সাহাবীরা কাঁদতে লাগলো গো। দূর থেকে মালিক ইবনে সিনান নামে একজন সাহাবি আসলেন, আল্লাহ নবীর কদমের মধ্যে আসলেন, দরে আসলেন, দরে এসে মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবিরা রে তোরা সরে দাঁড়াও, আমার নবীজির কি হয়েছে বল, আমি একটু শুনতে চাই। সাহাবীরা বললেন, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান, নবী বুঝি আর দুনিয়ার মধ্যে নাই, আমার নবী গায়ের মধ্যে পাথরের আঘাত লাগছে, আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে, আমার নবী বেউসে পড়ে আছে। মালিক ইবনে সিনান দূর থেকে যে বলে, নবীর সাহাবীরা রে তোরা সরে দাঁড়ান, সাহাবীরা সরে দাঁড়াইলেন, আল্লাহ নবীজির গায়ের মধ্যে নবীজির মাথার মধ্যে যে লোহাখানা লেগেছিল, মালিক ইবনে সিনান এই লোহাখানা দাঁত দিয়ে টান মারলেন, টান দে বাইর করলেন, বাইর করার গায়ের ভিতর থেকে রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। এমন সময় বাজান রে, মালিক ইবনে সিনান আমার নবীজির রক্ত মুবারক ছিটে ছিটে খেয়ে ফেললেন। ও দুনিয়ার মানুষ শোনো, নবীজির রক্ত মুবারক যখন ছিটে ছিটে খেয়ে ফেললেন, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, তুমি কেমনে মানুষ হইয়া মানুষের রক্ত পান করলা। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা তোমরা জানো না, তোমরা সরে যাও, আমি মালিক ইবনে সিনান আমার নবীর রক্ত পান করেছি, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত হাজার বার একশো বার হালাল। জোরে জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার মালিক ইবনে সিনান রইলেন, নবীজির হুশ হইলেন, আল্লাহর নবীজি খুব আদান রে বেহুশ হয়ে হুশ হইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার মালিক ইবনে সিনান রক্ত পান করেছে। আল্লাহর নবী ডাকতে বলে, মালিক তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি কি জানো না, মানুষের রক্ত মানুষ পান করতে পারে না। মালিক ইবনে সিনান বলে, নবী গো, ও
পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে। আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ নবী ডাকতে বলে সাবিরা রে তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, সাবিরা রে তোমরা জেনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি জিন্দা জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি জান্নাতি যুবকদের দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ যুবকেরা শুনে নাও, নবীর রক্তে সব জায়গা মাসলা চলে না, সব জায়গা ফতোয়া চলে না। রাহমাতুল আলামিনের রক্ত পান করে যিনি বাজান দুনিয়ার মধ্যে জান্নাতি হলেন। আমরা নবীকে দেখি নাই, নবীর প্রেমের মালা গলায় নিয়ে নবীর ইশকে দুরুদ পড়ি, নবীর ভালোবাসি বাজানোদের কিতাবের মধ্যে, বাজান ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বাজান করে। ওই নবীর শুকরিয়াতে, ওই নবীর মহব্বতে নবীর উপরে দুরুদ সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে সিলনে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বন্ধু শুই না নাও, এই জন্য সব জায়গা ফতোয়া চলে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? এ দুনিয়ার মুসলমান শুই না না, ও মুসলমান আমার নবীরে যারা সাধারণ পাবলিক কগো, আদম নবী একটা দোয়া করে বাজান রে। আদম নবী দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম নবী ডাক দে ভালো করে শুই না লও। আদম নবী ডাক দে বলে রব্বানা, আমার রব আমার আল্লাহ। আদম নবী জালিমদের অন্তর্ভুক্ত, বিনা তালাকে তার বউডা তালাক হয়ে যাবে। কারণ আদম নবী নিজে বলছে, এখন তো মিথ্যা বলা যাবে না। আদম নিজে বলে রব্বানা জালামনা আনফুসানা ও আমার আল্লাহ, রব্বানা জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে আদম নবীকে জালিম বলা যাবে না। আমার নবী কয় আমি তোমার মতো মানুষ, এইটা বলে নবীরে যদি নবীরে সাধারণ মানুষ মনে করো, পৃথিবীর মধ্যে তার ঈমান থাকবে না, সে মুসলমান বলে দাবি করতে পারবে না। জোরে কন ঠিক না বেঠি? এ তো গেল আদম নবী। এবার ইউনুস নবী একটা দোয়া করে বাজান আমার শুনে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহরে ডাক দে বলে আমার আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুই না নাও, ভালো করে জেনে নাও। আল্লাহরে ডাক দে ইউনুস নবী, ডাক দে বলে আমার আল্লাহ, আমি নুসরে তুমি ক্ষমা করে দাও, আমি নুস নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই এলাকার মহল্লার বাসি যারা আছো গো, যদি কোনো ব্যক্তি নুস নবীকে জালিম বলে, নুস নবী তো নিজে বলছেন না, আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আমার নবীরে যদি নুস নবীরে যদি কোনো ব্যক্তি বাজান জালিম বলে, জুলুমকারী বলে, সঙ্গে সঙ্গে তার ইমান থাকবে না, এমনকি তার বউডা তালাক দেওয়া লাগবে না, বিনা দরিলে তার বউডা তালাক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি কান্দেন উম্মতের মায়ায়, আর আমার নবী উম্মতের মায়ায় কান্দে, আমার আল্লাহ ডাক দে বলে হাবিব, হাবিব আপনি কান্দেন কেন, আপনি কেন কান্দেন, আপনার চোখের পানি আমি আল্লাহ শুনতে পারি না। আমার আল্লাহ বলে হাবিব রে, আপনার উম্মতের জন্য আমি দিয়াসি দোয়া শিখে দিলাম, রাব্বি রাহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। আমার শুনে শুনে জোরে জোরে বলেন, রব্বের হামামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কয় নবী গো ওদের জানায় দাও, জানায় দাও, ডাকতে বলে আমার রব, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, যেমনি ভাবে আমার পিতামাতা আমার লালন পালন করছে তেমনি ভাবে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। আল্লাহ বলে, আল্লাহ ডাকতে বলে, হাবিব জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম হলো তোমার মা, আর একটা দরজার নাম হলো বাবা। সেই পিতা মাতার জন্য দোয়া করে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ। আরো জোরে বলেন, নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে গড়ো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ।